দেশের শোবিজ ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্রের নাম মোশাররফ করিম। তার অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। বাংলাদেশের দর্শকদের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আর তাই তো পশ্চিমবঙ্গ থেকে প্রায়শই কাজের অফার আসে তার। মোশাররফ করিম কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন অনেক আগেই। নতুন খবর হলো এবার তার দেখা মিলবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত সামাজিক উপন্যাস আদর্শ হিন্দু হোটেল অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজে। অরিন্দম শীলের পরিচালনায় ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা মিলবে মোশাররফ করিমের। এতে তাকে দেখা যাবে হাজারি ঠাকুরের চরিত্রে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আলোচিত উপন্যাস আদর্শ হিন্দু হোটেল, 1940 সালে প্রকাশিত এই উপন্যাসের প্রধান চরিত্র হাজারি ঠাকুর মধ্যবয়সী বাঙালি ব্রাহ্মণ, পেশায় রাঁধুনি। আর তার সঙ্গে পদ্মর ভূমিকায় অভিনয় করবেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চক্রবর্তী। এছাড়া অভিনয় করবেন লোকনাথ দে, সুব্রজিৎ দত্ত, অসীম রায়চৌধুরী, রেশমি সেন, সামিউল আলম, উষশী রায়, অমিত সাহা, রাতশ্রী দত্ত সহ অনেকেই। নির্মাতা অরিন্দম শীল জানিয়েছেন, চিত্রনাট্য লেখার সময় হাজারি ঠাকুর চরিত্রে মোশাররফ করিমের চেহারা ভেসে উঠেছিল তার চোখের সামনে। তার ভাষ্য, চিত্রনাট্য লেখার সময় থেকেই মাথার ভেতর মোশাররফ করিমের নাম ঘুরছিল। পরে তার সঙ্গে যোগাযোগ করি, তিনি রাজি হয়ে যান। ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডের জন্য নির্মিত হচ্ছে এটি। ডিসেম্বর জানুয়ারির দিকেই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এ মাসেই সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। পূজায় নির্মিত অরিন্দমের নতুন সিনেমা জঙ্গলে মিতিন মাসি মুক্তি পাচ্ছে, সেটা নিয়ে ব্যস্ত আছেন তিনি, তাই সিরিজের শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। এবার দেখার অপেক্ষায় হাজারি ঠাকুরের চরিত্রে কিভাবে দর্শক মাতান মোশাররফ করিম।